বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কি হতে চলেছে, সারাদিন একটা রাত্রিবেলায় সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে, এই কথাটাই বলে দিয়েছিলাম, সারাদিনই বলেছিলাম। দেখো সারপ্রাইজটা কি, এবার তোমরা জানতেই পারবে, তাহলে দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কি হতে চলেছে। হ্যাঁ, মায়ের সঙ্গে দুটি ছবি তুলে নিলাম। আমাদের সব স্যালাড, দেখো আমাদের সব খাওয়ার প্যাক। কোন দিকে তাকাবে আবার বুঝতে পারছে না, দাঁতা দেখি আপনার একটু। এই যে বন্ধুরা, সারাদিনের অপেক্ষার ফল, এবার কি জন্য এত ব্যস্ততা, এই যে সেই বাদরে বই। দেখো খুব স্পিড, খুব বাড়া নিজার বলে। তারপরে বন্ধুরা দেখো, গানের তালে তালে আমি একটু নেচেই নিলাম, আর থাকতে পারছি না নাচার জন্য। এই যে পূর্ণিমা পিছনে দাঁড়িয়ে আছে, পরিচয় করে দিচ্ছি। তারপরে দেখো দেখি ছোট্টু গায়ে ভরিয়ে দিচ্ছে গো, ও সারা গায়ে স্প্রে করে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখো, যে যার কাজে ব্যস্ত আছে, যে যেমন পাচ্ছে সে তেমন গায়ে দিয়ে দিচ্ছিস ও। তারপরে সেই ফাঁকে দুটো ছবি তুলে নিলাম, এই যে আমার ছেলের ও টিটুর, ননদের ছেলে। তারপরে আমিও একটু ছবি তুলে নিলাম। তারপরে বন্ধুরা দেখো, যে যেমন পাচ্ছে সে তেমন ভাবে চিৎকার করছে। আর দেখো এই ফুটিটা বারবার দেখাচ্ছি না, এটা হচ্ছে টিটুর খুব ফেভারিট, ও খেতে খুব পছন্দ করে, ওই জন্য বারবার বলছে মামি আমাকে কখন দেবে ওটা খেতে। তারপরে বন্ধুরা দেখো, ওই দেখো খুব মজা পাচ্ছি যে আমি কখন একটু ফুটি নিয়ে খাবো। তারপরে দেখো দিদা রেডি হয়ে যাচ্ছে আশীর্বাদ করবে তাই, আর ও দিদাকে দেখে আমাকে কানে কানে আমাকে দাদাকে বলছে, এবার আমাকেও বলছে যে মামি শোনো, এদিকে শোনো, ওই যে বারবার ডাকছে শোনো শোনো। আমি তখন বলছি কি, আমি কাছে চলে গেলাম মোবাইলটা নিয়ে, তা বলছে দিদার হাত থেকেই প্রথমে নিতে হবে, কি হাসির কথা। দেখো বন্ধুরা, দিদা তো ফুটা পরিয়ে পরিয়ে কপালটা ব্যথা করেই দিল, দেখো কিভাবে ফুটা দিচ্ছে। তারপরে এই যে ধান দ্রব্য একটু আশীর্বাদ ছেড়ে নিচ্ছে, আর ওর মুখে হাত পড়ে গেছে, দিদা কেন ছাড়ছে না আমাকে এখনও, আর কত সময় করবে দিদা আমাকে আশীর্বাদ। ও ভাবছে ইস মুখটা কেমন করছে দেখো, হ্যাঁ দিদাকে দেখে অস্থির হয়ে যাচ্ছে দিদা, যেহেতু কি বলবো আর। আসলে ওর দিদা তো গরু আছে, দিদার দিদা গরুর গোবরে হাত দেয়, ওই জন্য ও ভাবছে ইস দিদার হাতে গোবর লেগে আছে, ওই জন্য খুব ওরা মানে এই এরকমই করে ও সবাই, দাদা ও, বুঝেছ। দেখো বন্ধুরা, দিদার তো আশীর্বাদ করা হয়ে গেছে, এবার ওর একটা মামি করছে, আসলে আমার পিসি শাশুড়ির বৌমা অপর্ণা ওর নাম, ওই আশীর্বাদ করছে, এবার বড় হাঁটা করেছে। আমি বলছি বাবা কত বড় হাঁ করলে ওটা, তাই আমাকে দেখিয়ে দিচ্ছে মামি দেখো কত বড় হাঁ করেছে। তারপরে মামি আশীর্বাদ করলো 100 টাকা দিয়ে, নাও আশীর্বাদ না ওরা দেখো। এবার দেখো তো বন্ধুরা, কে আশীর্বাদ করছে টিটুকে, ভালো করে দেখো তো, চিনতে পারো কি তোমরা? এই যে টিটুর মামা টিটুকে আশীর্বাদ করছে, এই দেখো, এই যে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, টিটুকেও দেবে, সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবে। সবাই খাবে কি জানি না সঠিক, কারণ খেয়ে খেয়ে সবার মুখ মিষ্টি হয়ে গেছে, আর কত খাবে ওরা।
যে কোনো জিনিস একবারে বারবার খেলে কি আর ভালো লাগে বলো, তোমরাই ভালো লাগে না। তাই সবাইকে দেওয়ার চেষ্টা করছে, সবাই তো নিল। এবার দেখো আশীর্বাদ করার সময় কী দিয়ে আশীর্বাদ করছে টিটুর মামা? ই বাবা, আংটি দিয়ে আশীর্বাদ করছে। এত বড় আংটিটা হয়েছে যে টিটুর কোনো আঙুলেই হলো না। আসলে বন্ধুরা, আংটিটা আমি নিয়ে এসেছি বাজার থেকে, আমি আর টিটুর মামা গিয়েই নিয়ে এসেছি। তারপরে ওখানে গিয়ে দেখলাম সেই সেই দিতে হবে, তো ভালো দেখে একটু বড় দেখে দিই যাতে ও বড় হয়ে পড়তে পারবে। তারপরে দেখো টিটুর ছোট মামা আশীর্বাদ করছে টিটুকে, এই যে আশীর্বাদ করে এবার পায়েস খাইয়ে দিচ্ছে টিটুকে। এই যে ওদের খেয়ে আর কত খাবে বলো, খেয়ে খেয়ে তারপরে টিটুর মামা টিটুকে টাকা দিয়ে আশীর্বাদ করলো, আর টিটুর ছোটো মামি টিটুকে জামা দিয়ে আশীর্বাদ করেছিল। সেটা দেখানো হয়নি কি আমি জানি না। আর এটা টিটুর ছোট দাদা আশীর্বাদ করছে, মানে আমার বড় ভাসুরের ছোটো ছেলে অন্তু আশীর্বাদ করছে দেখো। তারপরে দেখো অন্তু একটু জল খাইয়ে দিল, অন্তু মানে আমরা মানিক বলেই ডাকি ওকে। মানিক এই যে একটা জামাও দিয়ে দিল ভাইকে, এই যে ভাই জামাটা নিয়ে নিল। তারপরে বলো তো কে আশীর্বাদ করছে, কী করে জানবে তোমরা? যারা চেনো তারা জানো, যারা চেনো না তাদেরকে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে টিটুর বাবা, মানে আমার ছোটো ঠাকুর জামাই, যে টিটুর বাবা টিটুকে আশীর্বাদ করে নিল, একটু পায়েস খাইয়ে দিল এবং একটু একটু করে পায়েস নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছিল। সেটা আমি আর দেখালাম না। আবার এটাকে বলো তো, নিশ্চয়ই তোমরা জানো। আসলে বন্ধুরা তোমরা তো সবাই জানো না, আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে টিটুর মা। টিটুর মা আশীর্বাদ ছেড়ে নিল। তারপরে টিটুর মামা দেখো, আরে বাবা, দেশলাইনের লাইটটা দিয়ে ধরিয়ে দিল, এই যে। তারপরে দেখো কেক কাটা হবে, সবাই মিলে আমরা বলছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টিটু। তারপরে দেখো বন্ধুরা, দুটো ছবিও তুলে নিলাম। তারপরে এটা যে কখন ফাটিয়ে দিল, আমি আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। তারপরে দেখো ভাইকে খাইয়ে দিল কেক দিয়ে, ও নিজেই খেয়ে নিল। এখানে খুব হেসেছিলাম। তুমি ধরে রাখো, এমনি খুব জটর পারো কিন্তু বাজির দিকটা আর বেলুন দিতে ভয়। সবাই রেডি হয়ে থাকো লজেন্স খুলানোর জন্য। লজেন্স লজেন্স, ইস রে, এ বাবা রে, আমার মোবাইল ক্যামেরা এই যে ভর্তি হয়ে গেছে। দেখ আমার গায়ে কি অবস্থা। বাবা কি অবস্থা! তারপরে বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, তারপরে আমি বসে পড়েছি টেবিলে, আমি আর বাইরে গেলাম না খেতে, এখানে বসে পড়লাম একা একা। সবারই খাওয়া হয়ে গেছে, আমি কাজ গুছিয়ে একা একাই বসে পড়েছি খাচ্ছি। দেখো ডিমটা ভাঙছি, হ্যাঁ খেতে কি টেস্ট সত্যি। ভয়েস ওভারটা অবশ্য আমি পরে দিচ্ছি, গালে যখন দিচ্ছি তখন যে কী ভালো লাগছে, এখনই জিভে জল চলে এলো গো। মনে হচ্ছে এখন যদি হতো তাহলে কী ভালো হতো দেখো। তারপরে যা হয় কোনো কোনো বন্ধুরা, আজকে যে জন্মদিনটা হলো যে ছেলেটি, সেটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে, ওর নাম টিটু, ভালো নাম হচ্ছে শুভদীপ, আমরা টিটু বলে ডাকি ওকে। ওর জন্মদিনটাই হলো আমাদের বাড়িতে, মানে অনুষ্ঠিত হলো, যেভাবে ছোটোখাটোর ভিতরে আমরা বেশ আনন্দ ফুর্তি করলাম, ভালোই লাগলো। তারপরে দেখো ঘুম ঘুম চোখে ননদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, এইটা হচ্ছে ছোটো ননদ। তারপরে আমিও একটু ছবি তুলে নিলাম বন্ধুরা। তাহলে আমার এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা, কারণ আমি তোমাদের মাঝে নতুন এসেছি, ভুল হতেই পারে, তবে আমি চেষ্টা করবো ভুল যাতে না হওয়ার। টাটা, বাই বাই।